আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সেই ঝিনাইদহ জেলা মহেশপুর থানা তার পাশে খালিশপুর সেই ব্রিটিশদের আমলের ঐতিহ্য বাড়ি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। যে ব্রিটিশরা যখন শাসন করছে আর ব্রিটিশরা যখন এই দেশে ছিল ঠিক তখনই কিন্তু ব্রিটিশরা এই বাড়িটা করেছে। আমি যতদূর এখানকার মানুষের কাছে জিজ্ঞাসা করেছি শুনলাম এবং বুঝলাম যে এই বাড়িটার কত বয়স কেউ সঠিকভাবে বলতে পারেনি, তবে সবাই বলছে এখানে ব্রিটিশরা বসবাস করছে। এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যে এত সুন্দরভাবে এটা করা, যে এখনো অনেক দিন যাবে, এটা এত সুন্দরভাবে বাড়িটা করা। এবং এখানে যে সে মূল্যবান কাঠ ব্যবহার করছে, যে কাঠ এখনো মনে হচ্ছে যে অনেক দিন যাবে। এবং এটা দুইতলা সিস্টেম, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে করা। দেখেন খুবই সুন্দর পরিবেশ, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এর ভিতরে একটু দেখানোর চেষ্টা করব। এটার বয়স অনেক, এবং এখান থেকে সিঁড়ি আছে, এখান থেকে উঠা যায়, কিন্তু সিঁড়িটা ভেঙে ফেলেছে যার কারণে এখন উঠা যাবে না। খুব স্টাইল এবং ডিজাইনের বাড়ি, সমস্যা নেই, অনেক সুন্দর দেখার মতো, এবং এখনও অনেক টেকসই, যে বাড়িটা মনে হচ্ছে এখনও অনেকদিন যাবে। এবং দেখেন কি কাঠ ব্যবহার করেছে, এবং খুব সুন্দর, এবং যে রডগুলো ব্যবহার করছে, এবং বড় বড় ট্রেনের পাতির মতো কি ব্যবহার করছে, খুব সুন্দর দেখার মতো। যে কাঠগুলো এখনো, এটাও কাঠ না ভাই? ওরে আল্লাহ, আমি একটা কাঠ আপনাদের দেখাবো, তারপরে দেখায় আপনারা থাকেন। দেখেন কিভাবে অক্ষত অবস্থায় আছে, এটা সেই পুরাতন ব্রিটিশ আমলের বাড়ি। আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম, সত্যি অসাধারণ। সামনের সাইড দেখালাম, এবার আপনাদের একটু পিছনের সাইডটা দেখাবো। এটা হলো সেই বাড়ির পিছন সাইড, দেখেন এটা হলো সেই ব্রিটিশদের বাড়ি ছিল, কারণ তারা বাংলাদেশে যেখানে বসবাস করছে সেখানে খুব সুন্দর সুন্দর বাড়িঘর করে রাখছে। ব্রিটিশদের বাড়ি এটা, আমি এর ভিতরে ঘুরে ঘুরে আপনাদের দেখালাম, খুবই সুন্দর। সিস্টেমটা দেখেন, পরবর্তীতে আরও ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব। এটা হলো সামনের সাইড, দেখেন
আমি আসছি।